যে ঘাটের এখানে বসার হাওয়াখানা যেটা নির্মাণ করেছি সেটাও আমি নির্মাণ করেছি। আমার ইচ্ছে হলো যে আমার বয়স বাড়ছে, যখন আমি রিটায়ারমেন্ট করব এই মসজিদে নামাজ পড়ব, পুকুর ঘাটে বসব, সেই পুকুর ঘাট থেকে মসজিদ দেখব, আর আমার বেডরুম থেকে যেন সকালে আমি এই জানালা খুলেই মসজিদ দেখতে পাই। আমি একটা জিনিস উল্লেখ করতে চাই, বাদশাহ শাহজাহান যখন বন্দী অবস্থায় ছিলেন তখন ওনাকে যে জায়গায় রাখা হয়েছিল ওনার সবচেয়ে মায়ার পত্নী এবং সেই তাজমহল বানিয়েছিলেন। বাদশাহ শাহজাহান পর্যায়ক্রমে অনেক বছরে ছিদ্র করেছিলেন, ওইখান থেকে ছিদ্র দিয়ে বাদশাহ শাহজাহান তাজমহল দেখতেন। আমার মাথায় সেটা আসলো যে বাদশাহ শাহজাহান ওনার স্ত্রীর জন্য করেছেন, আমি আল্লাহর জন্য করতে চাই, আর আমি পুকুর ঘাটের থেকে বসে বসে এটাকে দেখতে চাই। তো যে জায়গায় বললাম যে এটা ডোবা ছিল, এই ডোবাটা যখন এটা নির্মাণ হচ্ছিল তখন এটা গ্রাউন্ড লেভেলে ছিল, একতলার মতো ছিল। আমি সাথে সাথে আমি কিন্তু নিজে আর্কিটেক্ট নয়, কিন্তু ডিজাইনিংয়ের ওয়ার্কে আমি কিছু কাজ করি, স্ট্রাকচারালটা আমি ভালো বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়ে করাই যাতে করে কোনো মিস্টেক না হয়। এখানে আপনারা দেখতে পারবেন যে ঠিক পবিত্র মক্কা শরীফে যেভাবে বেসমেন্ট রয়েছে, আমাদের এই মসজিদেও কিন্তু মক্কা শরীফের বিষয়টাকে মাথায় রেখে আমরা এখানে আমরা এই বেসমেন্টটা আমরা বানিয়েছি। আর যে ডিজাইন যেগুলো দেখছেন সেগুলো কিন্তু আমি নিজে ডিজাইনার না, কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গার থেকে কালেকশন করে যেটা আমার পছন্দ লেগেছে সেই জিনিসটা আমি কিন্তু এখানে এনে আমি এখানে প্রতিস্থাপনের চেষ্টা করেছি, এবং ইটস এ ফিনিশড ওয়ার্ক। অনেক অনেক কাজ কিন্তু এখনও এই মসজিদের ভিতরে বাকি আছে, যেমন ভিতরে মসজিদের ভিতরে যে আমাদের ইসলামিক বিভিন্ন আর্টিস্টিক দিয়ে এটাকে যে সুন্দর করার কাজ এখনও হয় নাই। কারণ হলো কি যে এই মসজিদে আপনারা জানেন যে 100% যদি হালাল ইনকাম থেকে এটা না হয় তাহলে এটা সদগায়ে জারিয়ার উদ্দেশ্য পালিত হবে না। তো আমরা আমার ছোটো ভাই আহমদ উসামা চৌধুরী চ্যানেল এসের চেয়ারম্যান, এইটা দেলওয়ার হোসেন জামে মসজিদ নাম্বার 1 যেটা আমার নেতৃত্বে আমি নির্মাণ করেছি, এবং আমাদের আরেকটা বাগান বাড়ি আছে সেখানে আহমদ উসামা চৌধুরী দেলওয়ার হোসেন মসজিদ নাম্বার 2 সেটা উনি নির্মাণ করে দিয়েছেন। অর্থাৎ আমরা ছোটো দুই ভাইরা আমরা এগুলোকে অনেক অনেক ক্ষেত্রে সাজিয়েছি, মনের মতো স্বাদের মতো আমরা করেছি। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে 7 ভাই 4 বোন আমরা 11 জনের যে সম্মিলিত যে মত, যেটা যে ওনারা যে আমাদেরকে মত দিয়েছেন, রায় দিয়েছেন যে ঠিক আছে তোমরা যেটা সুন্দর লাগে সেটা করো, সেইভাবেই কিন্তু আমাদের বাড়ির কমপ্লেক্সটাকে আমরা সাজিয়েছি। আপনারা জানেন যে যুগে যুগে মানুষ আসে যায়, অনেক ক্ষেত্রে অনেক কিছু সম্ভব হয় করা, অনেক ক্ষেত্রে অনেক কিছু সম্ভব হয় না করা। আমার অত বৃত্ত নাই যতটুকু আমি করতে চাই, কিন্তু আমি কষ্ট করেও হলেও নিজে কম খেয়েও আমি চাই যে এগুলো করে দিয়ে আমার গ্রামকে, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় বলে থাকেন গ্রামকে শহরে রূপান্তরিত করো।